সব বৈষ্ণবা, তো আজকের ব্লগটা অনেক লেটে শুরু করলাম। এখন বাজে 12:30 বন্ধুরা, আর আমার রান্না পুরো কমপ্লিট হয়ে গেছে। এই দেখো, এখানে হয়েছে ছোলার ডাল, ছোলার ডাল করেছি, আর এখানে তেল বসিয়েছি, পাঁপড় ভাজবো। ওর বাবা এসে খেয়ে গেল, অফিস থেকে এসেছিল। আর এই দেখো আলু ভাজা করেছি, আর পুজো টুজো সব হয়ে গেছে বন্ধুরা। আর এখন কাজ আছে অনেক, কিচেন পরিষ্কার করতে হবে, কিচেন অবস্থা অনেকটাই খারাপ। এই দেখো পুরো পরিষ্কার করতে হবে, আর হচ্ছে তোমার পুজো টুজো সব আছে কমপ্লিট, কারণ আজকে সোমবার, আর সোমবারে একটু পুজো দিতে আমার লেট হয় বন্ধুরা। আর শরীরটা এখন আমার অনেকটা ভালো, ওর জন্য মানে মন দিয়ে পুজো করেছি অনেকক্ষণ ধরে। সকালবেলা 9:30 থেকে ধরেছি, একদম 11:10-15 অবধি আমার পুজো করেছি। আর ভোগও বানিয়েছিলাম, একটু ক্ষীরের নাড়ুটারু বানিয়েছিলাম বন্ধুরা। তো চলো তোমাদেরকে আমার গোপুষমাকে আর বাবাকে দেখিয়ে দিই, কারণ আজকে সোমবারের পুজো হয়েছে। তো দেখাচ্ছি দাঁড়াও। তো এই দেখো বন্ধুরা, অনেকক্ষণই পুজো হয়ে গেছে আমার, ওর জন্য মানে প্রসাদ টোসাদ কিছু এখানে নেই, সব পরিষ্কার করে নিয়েছি। আর আমাদের গোপুষণাকে আমি জল দিয়ে দিয়েছি। তো এই দেখো আমাদের গোপুষণাকেও আজকে একটু নতুনভাবে সাজিয়েছি, এই দেখো বন্ধুরা। আর এই দেখো আমার বাবা, আর এই যে আমার বাকি ঠাকুররা, মা আছে, মা লক্ষ্মী আছে, গণেশ সোনা আছে, তারপরে বাবা আছে, তারপরে গোপুষণা আছে, তারপরে এখানে রাধা মাধব আছে, তারপরে এখানে গৌমাতা আছে, এই দেখো। আর এগুলো আছে গোপুষণার খেলনা, এই দেখো পিছনে একটা নিম গাছ, আর এই দেখো নিচে আমি রেখে দিয়েছি, সামনেই দিই খেলার জন্য, এখন মনে নেই তো জন্য ওখানেই আছে, এটা পরে দিয়ে দেবো আবার। তো এই হচ্ছে বন্ধুরা, আর আমাদের গোপুষণাকে আছে, কেমন লাগছে বন্ধুরা কমেন্ট বক্সে জানিও। এই দেখো কেমন মুচকি মুচকি হাসছে, এই দেখো। আমার গোপুষণার যদি ব্লগ দেখতে চাও বন্ধুরা, তো আমার ব্লগের নাম হচ্ছে গোপুষণা ডেইলি ব্লগ উইথ টুম্পা। তোমরা যদি গোপুষণার ভিডিও দেখতে চাও, ব্লগ দেখতে চাও, তো আমার ওই চ্যানেলে চলে যাবে। আমি ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো বন্ধুরা, তো তোমরা সেখান থেকেও যেতে পারো। তো এই দেখো, তো দেখো বন্ধুরা, সকালবেলায় চান টান করে পুরো সব কাজ কমপ্লিট করেছি, এখনও মাথা টাথা কিছুই হাঁচায়নি, এখন 1:30 বাজে বন্ধুরা। তো চুলটাও ভিজা আছে, তার হচ্ছে তাহলে প্রথমে একটু আছড়িয়ে নিই, আছড়িয়ে নিয়ে সিঁদুর পরে নিয়ে, তারপরে তাও এখন ছেড়ে নিয়ে বসবো না, কারণ এখনও মেলা কাজ আছে বন্ধুরা, তোমরা দেখতেই পারবে, ব্লগটা স্কিপ না করে দেখতে থাকো। তো চুলটাকে এখন ভালো করে আছড়িয়ে আমি উঁচু করে বেঁধে নিই। দেখো বন্ধুরা, এখন বিছানাটা মানে সকালবেলা করেছিলাম, তাও মানে খেলা করছিল বাবুরা, তো বিছানাটা এরকম নোংরা হয়ে গেছে আবার। তো আমি ভাবছি যে না, ভালো করে আবার ঝেড়ে টেড়ে নিয়ে ঘরটাকে আবার আরেকটু পরিষ্কার করে নিই, তাহলে দেখবে ফ্রেশ ফ্রেশ মনে হয়। তো সকালবেলা একবার আমি সব কিছুই করেছি, ঘরটা সব মোছা হয়েছে, বিছানাটা কথা সব পরিষ্কার করেছি, তো এখন আবার ভালো করে একবার ঝেড়ে ঝুড়ে নিচ্ছি, নিয়ে তারপরে এদিকটা ডাস্টিং করে নিই বন্ধুরা, কারণ একভাবে পুরোভাবে ঘর গোছায় পূজা করতে গেলে পুজো দিতে অনেক বেলা হয়ে যায়, ওর জন্য মানে শুধু বিছানাটা করে ঘরটা ঝাড় দিয়ে ঘরটা মুছে তারপর আমি পুজো দিয়ে তারপরে আবার সকালের খাবার টাবার খেয়ে তারপরে বাকি কাজ করি। তো দেখো বন্ধুরা, প্রথমে আমি টেবিলটাকে পরিষ্কার করে নিলাম ভালো করে, তারপরে এদিকে ড্রেসিং টেবিলটাও একটু পরিষ্কার করে নিলাম। আর এদিকে দেখো বন্ধুরা, আমার ছেলে পুজো দিচ্ছে, সকালবেলা গোপুষণাকে দিয়েছি, এখন অনেকটা বেলা হয়ে গেছে, তো আমি বললাম যে আরেকবার আমার গোপুষণাকে ভোগ দিয়ে দেও, তো আমার ছেলে দিচ্ছে, এই দেখো বন্ধুরা তোমরা দেখো। তো দেখো বন্ধুরা, আমি ভিডিও করছি দেখে ও বারবার খাঁচার কাছে এসে আমার দিকে তাকিয়ে তাকিয়ে দেখছে, মানে খাঁচাটা খুলতে বলছে, ও বেরোবে, তো মানে পোষ মেনে গেছে অনেকদিন থেকে, এখন আছে, এখন ছেড়ে দিলেও মানে কোথাও যায় না সেরকম, মানে ভাগার চেষ্টা করে না, কাছে আসে অতটা ভয় পায় না। দেখো বন্ধুরা, আমিও তো ক্যামেরাটা সামনে নিচ্ছি আর ও বারবার আগিয়ে আগিয়ে আসছে।
তো এখন মানে অনেকটাই চিনিয়ে গেছে বন্ধুরা। তো দেখো বন্ধুরা, আমার স্বপ্নের পাখিগুলো সব আমার পোষ মেনে গেছে। দেখো ঘরের মধ্যে ছেড়ে দিয়েছি আর উড়ে উড়ে বেড়াচ্ছে, মানে পালাবে যে সেই ধান্দা নেই। ওরা এখন মানে খেলা করছে, দেখো। এই দেখো আয়নার সামনে আয়না দেখে দেখে খেলা করছে, দেখো। বন্ধুরা আজকের ভিডিও, তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো? আর বেশি কিছু শেয়ার করলাম না, নালে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে বন্ধুরা। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানিও, আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে তো প্লিজ ছোট্ট করে একটা লাইক আর কমেন্ট করো। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো বন্ধুরা তো প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, তোমাদের সাপোর্ট এবং ভালোবাসার অনেক প্রয়োজন। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা, বাই বাই।